আমার ডিম না আছে, ডিম খেয়ে যাবে ভাল করে বসো, ভাল করে বসো, সাইড করে দাও, দিয়ে ভাল করে বসো, ভাল করে বসে খেয়ে নাও আগে, খেয়ে নিয়ে তারপরে পড়বে। আসতে এসো, বোন কিছু বলে না আনার সময়, শরীর খারাপ আর কি করে বলছি না, ডাক্তার দেখানোর জন্য নিয়ে চলে এলাম, বলছি আমি দুদিন যাবো বলে নিয়ে এলাম। এবার কিন্তু যে ডক্টরের কাছে দেখাই সেই ডক্টরের কাছে যদি দেখাতে হবে, খুব কষ্ট হয়ে গেছে সারা। যাক এই ওষুধগুলো দিয়েছে বলছে একটু বুকে সর্দি হয়েছে, সেজন্য একটু কাশি হয়েছে সারা, তিন রকম ওষুধ দিয়েছে। আচ্ছা তোমার খুব কাশি হচ্ছে তো, কাশি হচ্ছে তো, তোমার খুব কষ্ট হচ্ছে দিদি? হ্যাঁ দিদিও খাবে, তুমিও খাবে। না দিদির এটা ওষুধ না, তোমার এটা খুব সুন্দর ওষুধ দেখো। হ্যালো হ্যালো জল যাওয়ার জন্য ড্রেন করা আছে, কারণ প্রচুর বৃষ্টিতে এগুলো পুরো ভর্তি হয়ে যায়। Thank you.
এইটা না কই মাছ ধরার জন্য ফাঁদি বসানো হচ্ছে। ফাঁদিটা সারা রাত বসানো থাকবে। এবার যদি সারা রাত মানে বৃষ্টি খুব হয় তাহলে মাছ পড়ার চান্স আছে। মাছ পড়বে তো? সারাদিন বৃষ্টি হলে, সারা রাত বৃষ্টি হলে মাছ পড়ে তো না। তো আসার সময় স্নেহা কোয়েল দুজনেই বলেছে যে মাছ পড়বে। কোয়েল তো মাছ পড়ার খুবই ভক্ত, মাছ মাছ সারাক্ষণই পড়ে। তো দেখা যাক পড়ে কি, তাই না? বৃষ্টি যা হচ্ছে মাছ পড়বেই। তুমি মাছ ধরতে পারো? আমি? হ্যাঁ হ্যাঁ, আমি মাছ ধরতে পারি। ছাগনি জাল যেগুলো বলে, ছাগনি জাল দিয়ে তখন তো মাছ ধরত। তবে এই বর্ষাকালে যখন জমিতে ট্র্যাক্টর করে দেওয়ার পরে কিছুদিন ফাঁকা থাকে, তো সেই সময় এই মায়েদের ওখানে জমিতে প্রচুর চিংড়ি মাছ হতো। বড় বড় মোটা মোটা চিংড়ি মাছ, একদম লোভনীয় জিনিস। একদম একদিনে 500, কোনো কোনো দিন 700, কোনো দিন 1 কেজি মাছ পেয়ে যেতাম। চিংড়ি মাছ? হ্যাঁ। সেকি এখন আর ওই সাইডে মানে এদিকে তো একদম দেখতেই পাওয়া যায় না। মানে যতদিন আমার বিয়ে হয়েছে তারপর থেকে আমি জ্যান্ত চিংড়ি মাছ এখানে এসে কোনোদিন খাইনি। বরফের চিংড়ি মাছ খাই, আর সেখানে জ্যান্ত চিংড়ি মাছ বরাবরই পাওয়া যেত। এবার এখন করে কমে গেছে, কারণ এই জমিতে নানা রকম কীটনাশক দেয় না, এইসব মাছগুলো ক্যাংরা সবই বলতে গেলে মারা গেছে। আমি ছিপ দিয়ে পর্যন্ত মাছ ধরতে পারিনি, অনেক চেষ্টা করেছি, একবারও একটা মাছ আমার ছিপে ওঠে না। নদীর কাছাকাছি বলতে গেলেই বাবুর বাড়ি, তো নদীতে কোনো দিনও মাছ ধরিনি। আর মায়েদের তো একদম দেখেই চোদ্দ ডাঙার পাশেই খাল, খালে মাছ ধরে যে ক্যাংরা ছাগিন জাল ভর্তি হয়ে যাবে, সেই সব দিন পুরো চলে যাবে। যেদিন চলে যায় সেদিন আর পাওয়া যায় না। যেমন আমাদের ভিডিও দেখে অনেক লোক বলে যে এটা আমাদের মানে কি বলে ছোটবেলার স্মৃতি, চাইল্ডহুড মেমোরি, আর সেটা এখন আমাদের হয়ে দাঁড়িয়ে আছে। সেই জিনিসগুলো ওনারা মিস করেন। তেমন আমাদেরও কিছু ছোটবেলার স্মৃতি আছে যেগুলো আমরা এখন মিস করি, তাই তো? আমাদেরও মানে দিদি ভাই সবাই মিলে ওই মানে হালকা হালকা বৃষ্টি পড়বে জমিতে তেলা ক্যাংড়া খুঁজতে যাবো, তারপরে ওই ছাগিন জাল দিয়ে চিংড়ি মাছ ধরা হবে, খুবই ভালো লাগবে। সেই সব ছোটবেলার দিনগুলো তার কোনো জন্য খুলবে না, স্মৃতিগুলো আছে, খুবই ভালো লাগে কিন্তু। ঠিক, বাবা আছে, হয়ে গেছে, গাছটা বসাবে তো? আমি দেখলাম এই তো এখন। হ্যাঁ, কোন বাড়িটা? যা যা নিয়ে এসো। বৃষ্টি হওয়ার কারণে পুরো মেঘলা আর অন্ধকার হয়ে আছে।
আগে দিয়ে যাবো মানে বাচ্চা।